আসসালামু আলাইকুম, আমি রিগেল আরমান। আশা করি সবাই ভালো আছেন। সরাসরি চলুন মেইন টপিকস নিয়ে কথা বলি। প্রথমেই কথা বলবি স্কিন কেয়ার। স্কিন কেয়ার নিয়ে আমি একটা শর্ট ইন্ট্রো দিচ্ছি। দিস হোয়াইটেনিং সেট ফ্রম ডক্টর অ্যালভিন অ্যান্ড দিস লিকুইড পিলিং অলসো ফ্রম ডক্টর অ্যালভিন, বোথ আর নট সেম। অনেক পার্থক্য আছে। লিকুইড পিলিং সবসময় আপনি আপনার বাসায় ইউজ করতে পারবেন না, আর এই সেটটা হচ্ছে যারা বান্থাই বা কোথাও গিয়ে সার্ভিস নিতে চাচ্ছেন না, সো বাসায় করবেন, তাদের জন্য আমাদের ডক্টর অ্যালভিনের চারটা সেট আছে। জাস্ট এতটুকু মনে রাখবেন আপনারা, আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে ইন ডিটেলস অনেক ইনফরমেশন দেওয়া আছে, বা কিছু কিছু ভিডিওতে আমাদের কিভাবে ইউজ করতে হয় তাও প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে, এমন ভিডিও আপলোড দেওয়া আছে। সো প্লিজ দেখে নেবেন। গলার একটা টোন, মুখে আরেকটা টোন, এটাও কিন্তু প্রপার না। যখন ইউজ করতে হবে প্রোডাক্টটা, তখন আপনারা হেয়ার লাইন থেকে নেক লাইন পর্যন্ত আপনারা ইউজ করবেন। তাতে গিয়ে দেখা যাবে যে জিনিসটা ইভেন টোন। এটা কেমন একটু দেখেন, খালি চোখেই দেখতে মানে একটু অদ্ভুত ধরনের মনে হচ্ছে, যে মুখটা সাদা, গলাটা হলুদ। সো এই জিনিসগুলো একটু মেনটেন করবেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের খুব মানে প্রবলেম যেটা আমি ফেস করি, বিভিন্ন জায়গা থেকে আপনারা বিভিন্ন রকমের ডক্টর অ্যালভিনেরই ফেক প্রোডাক্টগুলো ইউজ করেন, দ্যাট ইজ ফর শিওর। যেমন গতকালকেই আমি একজনকে সাজেস্ট করেছি যে আমি তাকে 3 মাসেও কোনো প্রোডাক্ট দিব না, কারণ উনি একটা পার্লার থেকে প্রোডাক্ট নিয়েছে এবং সেই পার্লার তাকে বলেছে 1.5 বছর ওনাকে নাকি আপনার গোল সেট ইউজ করতে হবে। এখন ওনার গোল সেট ইউজ করতে 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 যেটা হয়েছে, মুখের প্রত্যেকটা ভেইন আপনার দেখা যাচ্ছে। তার মানে কি, আপনার এত পাতলা হয়ে গেছে স্কিন যে নীল নীল রঙের ভেইনগুলো সব দেখা যাচ্ছে। সো দিস ইজ ডেঞ্জারাস। সো আপনারা প্লিজ যেখান থেকে এই প্রোডাক্টটা নেন, আপনারা চেক করেন দ্যাট দে আর অথরাইজড ডিলার অর নট, আর দে সেলিং অথেন্টিকেটেড প্রোডাক্ট অর নট, দে হ্যাভ প্রপার ডকুমেন্টস অর নট। সো আমরা চাই না আপনাদের কোনো রকমের সমস্যা হোক, কারণ অতিরিক্ত বাজে প্রোডাক্ট ওলটপালটভাবে ইউজ করলে ইট মাইট টার্ন আউট টু ক্যান্সার। আই হোপ আজকে আপনারা সেটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন তুমি যে সেট নাম্বার 3টা ইউজ করছো, এইখানে কি কোনো রকমের, না ফার্স্টে তুমি যখন গোল সেট ইউজ করেছো তুমি কী কী প্রবলেম ফেস করেছো? আমার প্রথম দিকে স্কিন খুব লালচে হয়ে যেত, আর স্কিনের পিলিং হতো, চামড়া হতো অনেক বেশি জমত, তখন আর কি একটু ভয় পেয়েছিলাম যে আল্লাহ কী হইলো, আবার নাকি স্কিনে জ্বলে যায় বা কোনো কিছু হয়ে যায়। তারপর তো আমি আপনাদের কল দিলাম, জানতে পারলাম যে আমি এটা একটা একদম ইউজ করবো। আমার 15 দিন যাওয়ার পর পরই আমি আমার স্কিনের ইম্প্রুভ বুঝতে পারি, দ্যাটস ওয়াই এটা আমি কন্টিনিউ করি। ওকে, সেটা কীভাবে, কেন? আমার স্কিনে সমস্যা ছিল, সেটার জন্য বলেছি, এটা করার পর আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। ওকে, ভেরি গুড। কিন্তু আপনার স্কিনে কি এরকম মেলাসমার মতন ছিল দেখে তো মনে হচ্ছে? কিন্তু ছিল, এখন এটা অনেকটা কমে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা যে মেলাসমা নিয়ে কথা বলছিলাম, আন্টিরই এখানে মেলাসমা ছিল, এবং আপনি কি কোন সেটটা দিয়ে শুরু করেছেন? গোল্ড সেট। সেটা কবে আপনি শুরু করেছেন? সেপ্টেম্বর। ওকে, আন্টিও শুরু করেছে সেপ্টেম্বরে। এখন কি করছেন আপনি? আরেকটা ইউজ করেছি, এটা না গোল্ড সেটিং, গোল্ড সেটিং। ও আচ্ছা, যেহেতু ওনার মেলাসমাটা অনেক প্রমিনেন্ট ছিল, অনেক ডার্ক ছিল, সেই জন্য উনি গোল্ড সেট ইউজ করেছে প্রথমে একটা, তারপরে একটা, যার কারণে কিনা এইটা আমরা ডিসাইড করে দিব যে আপনি গোল্ড সেট কয়টা ইউজ করবেন। আপনারা যদি নিজের থেকে গোল্ড সেট গোল্ড সেট গোল্ড সেট করতে থাকেন, তাহলে কিন্তু প্রবলেম হবে, তখন কিন্তু আপনাদের স্কিনের সমস্যা হতে পারে। ঠিক, আপনার অ্যাপ্লিকেশনে আপনার রাহার মতন আপনার অ্যাপ্লিকেশনেও একটু প্রবলেম আছে। আপনি শুধু ফেসে অ্যাপ্লাই করেছেন, যার জন্য আপনার গলাটা হলুদ, মুখটা সাদা। সো এরপরে যখন আপনি টোনারটা ইউজ করবেন, আচ্ছা সোপটা যখন ইউজ করবেন, তখন আপনি সোপটা গলায় লাগিয়ে রাখবেন কিছুক্ষণ, লাইক 2-3 মিনিট, তারপর ভালো করে ধুয়ে ফেলবেন এবং টোনারটা ইউজ করবেন। কিন্তু গলার চামড়াটা হচ্ছে গিয়ে মুখের চামড়া থেকেও পাতলা, গলায় যখন আপনি টোনারটা লাগাবেন তখন কিন্তু গলার চামড়াটা একটু তাড়াতাড়ি জ্বলবে, একটু লাল হবে, একটু উঠে যাবে, আপনি ভয় পাবেন না। কিন্তু যখন দেখবেন যে হ্যাঁ জলাটা অতিরিক্ত, তখন আপনি ওইটা বন্ধ করে দেবেন।
আপনি 4-5 দিন বন্ধ রাখবেন, বন্ধ রেখে আপনি আবার নরমাল ভাবে ইউজ করা শুরু করে দিবেন। এবং দিনের বেলা অবশ্যই আপনি নেকলাইনেও আপনি সানস্ক্রিনটা লাগান। সালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। তো আজকে আমরা ওনাদের দুইজনের মধ্যে কি সম্পর্ক সেটা ওনাদের মুখ থেকে শুনবো, পরে শুনবো, এখন মেইন টপিকসে চলে যাই। সো প্রথমে শুরু করি আমার ডান্স সাইডে সুন্দরী ম্যাডামকে দিয়ে। ম্যাডাম আপনার নাম? রাহা। রাহা ম্যাম, প্রথম কোশ্চেন, আপনি টিফিনের নাম কোথায় শুনেছেন? অনলাইনে, মানে ফেসবুকে। ফেসবুকে। সো আপনার কাছে কেন ট্রাস্টেবল মনে হলো টিফিনিকে, যে এখান থেকে নেওয়া উচিত বা আসা উচিত? এখানে অনেক রিভিউ দেখলাম আর আমি হচ্ছে প্রায় বাঁধাইতে আসি, তো ওই দিক থেকে মনে হলো একটা ইউজ করে দেখি, একটা ইউজ করতে প্রবলেম কোথায়। আচ্ছা, আপনি কখন থেকে স্টার্ট করেছেন ডক্টর অ্যালভিনে গোল্ড সেট? আমি হচ্ছে সেপ্টেম্বর 2020। আচ্ছা, সো এখন পর্যন্ত কয়টা সেট ইউজ করলেন? দুইটা। সো ফাইনালি আপনি আপনার এক্সপেকটেশনের জায়গা থেকে কতটুকু হ্যাপি, কতটুকু রেজাল্ট এসেছে? 100% ঠিক আছে। সো এখন আমরা লেফট সাইডে চলে যাই, আমরা একটু আন্টির মুখ থেকে শুনি যে উনি কেন ইউজ করছেন বা কতদিন ইউজ করছেন, কি ইউজ করলেন? আমার ইয়েতে একটু স্পট ছিল গালে, এটা করার পর অনেকটা আমি ভালো রেজাল্ট পেয়েছি, যার কারণে এটা ইউজ করতেছি। আচ্ছা, আন্টি কয়টা সেট ইউজ করলেন? সেম দুইটা। সেম দুইটা, সেম দুইটা। আচ্ছা, আপনাদের এখন আমরা ফাইনাল জিনিসটা রিভিল করি, যে আপনাদের দুজনের সম্পর্কটা যদি একটু আমাদের অডিয়েন্সকে বলতেন। না না, বলি দেখি সবাই কত বুঝতে। ঠিক আছে, আপনাদের জন্য এই জিনিসটা ছেড়ে দিল। সো নেক্সট লাইভে আমরা জিজ্ঞেস করব আপনারা বুঝতে পারলেন কিনা। সো ওনাদের দুজনের সম্পর্ক আজকে হিডেনই থাকুক, দেখি আপনাদের মধ্যে কেউ এটা বলতে পারেন কিনা। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ রাহা ম্যাম। ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার আমরা একটা লাইভ করব। আল্লাহ হাফেজ। Hi, hello everyone. I'm Dr. Alvin. So this is our new packaging of the original professional skincare formula rejuvenating set by Dr. Alvin. So here's Rigo from Bangladesh. So please buy and check our product. Bye. We make beautiful tomorrows. Bye-bye.